গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমরা তো প্রত্যেকদিনই দেখো চ্যালেঞ্জ ভিডিও করি, তার পাশাপাশি হেয়ারের ভিডিও করি। তো আজকে ভাবলাম একটা হেয়ারের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। আর তোমরা তো একটা ভিডিও বারবার রিকোয়েস্ট করে যাচ্ছ, সেটাও করবো। একটু ধৈর্য ধরো, একটু টাইম লাগবে। আর আজকে এই যে ম্যাডামকে সঙ্গে করে নিয়ে এসেছি, ম্যাডামের চুলগুলো না প্রচণ্ড ফাঁদ হয়েছে আর প্রচণ্ড জট পাকিয়ে গেছে, তো সেটা আজকে আমি ছাড়িয়ে ওর মাথাটা ভালো করে হেয়ার কাম্বিং করে দেব। আর যাকে বলে বাংলায় যাতে বলে হলো মাথাটা ভালো করে আশ্রয় দেব। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, আশা করছি ভালো লাগবে যারা হেয়ারের ভিডিও ভালোবাসো। আর যারা না বাসো তারাও প্লিজ একটু কষ্ট করে দেখো, আবার চ্যালেঞ্জের ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তো আজকের এই ভিডিওটা তোমরা একটু মন দিয়ে স্কিপ না করে পুরোটা দেখে নিও, আমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করি। আর এই যে চুল দেখো ম্যাডাম, না চুলগুলো দেখো কত বড় বড় করেছে। তো তোমরা এই চুলটা কাটিংয়ে অনেকেই রিকোয়েস্ট করেছো, তো আমি সেটা করব, সেটাও আমি করব, ঠিক আছে? সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, হ্যাঁ সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা আগে দেখে নাও কত বড় চুলটা, তারপরে তো কাটিংটা দেখো। এই যে দেখো বেশি বড় না, যতটা তো মানে ও নিজেকে মনে করো ততটা না, একটু ছোট। বাপরে বাপ, মাথা যে এত জট পাকিয়েছে বাবা, লাগছে কিন্তু দেখো কতদিন মাথা আছে আমি দেখো, মানে এত মাথায় জট পাকিয়েছে কি বলবো তোমাদের। লম্বা চুল আমি বলি কেটে ফেলো কেটে ফেলো, কারণ লম্বা চুলে না প্রচন্ড জট পাকায়। নিচের দিকে তো লেজের মতো ঠিং ঠ্যাং করছে, চুলগুলো কেটে ফেলতে পারো না, আমি কাটিং করে দেবো। চুলগুলো দেখে আমার লোভ লেগে যাচ্ছে, কারণ আমার চুল খুবই ছোট করে দিয়েছে ম্যাডাম কেটে কেটে, আর নিজের চুলগুলোকে খুব বড় বড় করে রেখে দিয়েছে। প্রচন্ড জট পাকিয়েছে চুল, মানে একদিকে জট ছাড়াচ্ছি আরেকদিকে লেগে যাচ্ছে, কি যন্ত্রণা। বাবারে বসো, এত জোর কেন চুল আস্তে আস্তে কেমন করে জানো, নিচ থেকে আস্তে 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 একটু উঠে যেতে হবে। বাবারে জ্বরটা মনে হচ্ছে এবার ছাড়লো, চুল উঠে গেল আমার একটা।
একদিকে তোমার ছাড়াচ্ছি জল, বন্ধুরা আমাদের এই হেয়ার কম্বিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর দিদিভাই চুলগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আমার তো ভীষণই পছন্দ হয় দিদিভাইয়ের চুলগুলো, কারণ আমার চুলগুলো দেখো খুবই ছোট, তাই দিদিভাইয়ের চুলগুলো ছোট চুলই বেশি ভালো লাগে, খুব পছন্দ হয়। তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তোমাদের রিকোয়েস্টের ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ, টাটা, বাই বাই।